আরামবাগে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে দুর্ঘটনা, আহত তিন, গুরুতর জখম এক। আচমকাই বন্ধ হয়ে যায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরোনো। সিলিন্ডার ঠিক করতে গিয়ে লিক করে গিয়ে ঘটে বিপত্তি, পরীক্ষা করে দেখতে গিয়ে আহত চার। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ব্লক পাড়া এলাকায়। জানা গেছে শুক্রবার রাতে লালবাবুর স্ত্রী রান্না করার জন্য গ্যাস জ্বালতে গিয়ে দেখেন গ্যাস জ্বলছে না। এরপরে লালবাবু গ্যাস সারাতে থাকেন, আর সেই সময় আচমকাই গ্যাস লিক করে আগুন লেগে যায় লালবাবু ও তার স্ত্রীর গায়ে। আর সেই চিত্রই দেখতে পেয়ে মেয়ে ও এক প্রতিবেশী ছুটে যান তাদের বাঁচাতে। সেই আগুনে আহত হন মেয়ে ও প্রতিবেশী। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গ্যাসটা আমার দাদা, গ্যাসটা হাওয়াটা বার করছিল, গ্যাসটা জ্বলতে যাচ্ছে, গন্ডগোল করছে, গ্যাসটা হাওয়াটা বার করেছিল, দিয়ে আর গ্যাসটাকে দাদা হাওয়া বেরিয়ে গেছে, তো যে দাদা বন্ধ করে দিয়েছে গ্যাসটাকে, বন্ধ করে দিয়ে আর দাদা মানে তাহলে দেখি উলুনটা গ্যাসটা হচ্ছে লাইটারটা নিয়ে আর উলুনটাই ফায়ার করে দিয়েছে। যখনই গ্যাসটাই ফায়ার করেছে তখনই গুটাটা দাউ দাউ করে ধরে ধপাক করে বেরিয়েছে গুটা। ওই পাইপটা লিক হয়ে গেছিলো, লিক হওয়ার পরে ওপেনে মোটামুটি লাইটার মেরে দিয়েছিলো, দেওয়ার পরে সমস্ত ওপেন ধপাক করে জ্বলে উঠে গেছে। তারপরে সব তিনজন ভাইকে ছাড়া দিকে ওনার স্ত্রী পুড়ে গেছে, ওনার মেয়েও পুড়ে গেছে, আর প্রতিবেশী একজন সেও পুড়ে গেছে। হ্যাঁ, ওদের নাম কি? ওনার আছে একজন, ভাইটার নাম আছে লালবাবু, আর ওনার স্ত্রীর নাম আছে মমতাজ কুমল, আর ওনার মেয়ের নাম হচ্ছে সোনালী। নিউজ আজ বাংলা, আরামবাগ।